বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা বিদেশের বাড়িতে আসবেন তারা কিন্তু বাংলাদেশ থেকে আসতে হলে অনেকগুলো টাকা পয়সা খরচ করে আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয় কাজের উদ্দেশ্যে তো প্রিয় বন্ধুরা আপনারা এই কাজের উদ্দেশ্যে যেহেতু বিভিন্ন দেশে আপনারা যান কিংবা আমরা আসি তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের অনেকগুলো টাকা খরচ করে আসতে হয় যেমন দালালের পিছনে আমাদেরকে অনেকগুলো টাকা ব্যয় করতে হয় কিংবা আমরা যদি এজেন্সির কাছ থেকে কোনো ভিসা নেই তাহলে কিন্তু এই এজেন্সিকে আমাদের মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয় তো প্রিয় বন্ধুরা যখনই এই মোটা অঙ্কের একটা পেমেন্ট আমরা করি সেই টাকাটা কিন্তু আমাদের ঘরে থেকে কেউ দেয় না আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার থেকে আসা এই বিদেশে আমরা বিদেশে বাড়িতে আসি কাজের জন্য আমরা সেখানে কাজ করে কিন্তু আমাদের ফ্যামিলিকে পরিচালনা যাতে ভালোভাবে করতে পারি সেই জন্য কিন্তু এসে থাকি আমার মানে মতে আমার মতে এই ধরনের লোকেরাই কিন্তু বিদেশ আসি আমরা আপনারা কি বলেন যদি আপনারা ভালো কোনো ফ্যামিলির থেকে বিদেশ এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবার থেকে বিদেশ আসেন সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকের কাছ থেকে টাকা পয়সা ধার করতে হয় যেমন আপনারা অনেকের কাছ থেকে সুদের উপর টাকা নেন যে একশো টাকাতে পাঁচ টাকা সুদ কিংবা দশ টাকা সুদ রকম টাকা নিয়েও কিন্তু বিদেশের বাড়িতে আমরা এসে থাকি তো এইগুলো হচ্ছে আমাদের বুকামি বুকামি ছাড়ার কিন্তু আর কিচ্ছু না আমরা এত টাকা দিয়ে এই বিদেশের বাড়িতে আসার পর যখন ধোঁকা খেয়ে যাই তখন কিন্তু আমাদের মনের ভিতরে যে বাসনাটা থাকে কিংবা আমাদের চিন্তা থা থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভেঙে ভেঙেচুরে কাজ যেরকম ভাঙে সেই রকম কিন্তু ভেঙে ভেঙেচুরে চুরমার হয়ে যায় তো তখন আমাদেরকে উঠে দাঁড়াতে হয় আবার আমাদের নিজের মনের শক্তি দিয়ে এর মধ্যে অনেকেই উঠে দাঁড়াতে পারেন কিংবা অনেকেই কিন্তু এই বিদেশের বাড়িতে হার্ট স্ট্রোক করেন বেন করেন মানে অনেক ধরনের সমস্যায় হয়ে আমাদের প্রবাসীরা কিন্তু মারা যান প্রিয় বন্ধুরা সেই জন্য এই ধরনের চিন্তাভাবনা যাতে আপনার মাথায় না আসে আপনারা আপনা সেই জন্য কম টাকার মধ্যে বিদেশ আসার চেষ্টা করবেন যে কোনো দেশে দেশ আসেন না কেন সৌদি আরব বাহরাইন দুবাই যে কোনো দেশে আসেন না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন অতি কম টাকার ভিতরে আসার জন্য যদি আপনারা অতি কম টাকার ভিতরে আসেন তাহলে আপনাদের চিন্তাভাবনাটাও কম থাকবে তো তখন আপনি একটা কাজ করে মজা পাবেন এটাই যে আপনার মাথার মধ্যে যে চিন্তা ভাবনাটা আসবে যে আমার এত টাকা দিয়ে আমি আসছি সমস্যা নাই এই টাকাটা যদি আমি এখান থেকে না উঠাতে পারি বাংলাদেশ থেকে তো আমি যে কোনো একটা কাজ করে উঠাতে পারবো তো সেই চিন্তা ভাবনা কিন্তু আসে যখন আপনি কম টাকা দিয়ে বিদেশের বাড়িতে পারা দেন তো প্রিয় বন্ধুরা আপনারা এই টাকাটা যে কম টাকা দিয়ে আসবেন কিন্তু নিজের ঘরে থেকেও না কারো কাছ থেকে নিয়েও না তো এটা কিভাবে আসবেন অবশ্যই আমি বলতেছি আপনারা যে লোন করতে পারবেন আপনারা নতুন প্রবাসী যারা আছেন তারাও কিন্তু লোন পাবেন পাশাপাশি পুরাতন যারা আছেন তারাও লোন করতে পারবেন কিংবা আপনারা যারা অলরেডি বিদেশের বাড়িতে অপেক্ষা মানে কাজ করতেছেন তারাও কিন্তু লোন পাবেন তো এই লোনটা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে অবশ্যই আপনারা অনেকেই কিন্তু আইডিয়া করে নিয়েছেন আমি কোন ব্যাংকের লোনটের কথাটা বলতেছি বাংলাদেশে একটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ব্যাংক গড়ে উঠেছে যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক প্রিয় বন্ধুরা এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই কিন্তু আপনারা এই স্বল্প সুদের লোনগুলো নিতে পারেন আপনারা যারা বিদেশের বাড়িতে অবস্থান করতেছেন সেখানে কাজকাম করতেছেন টাকা পয়সা পাঠাচ্ছেন তারা কিন্তু তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা জামানত দিয়ে আপনারা টাকাটা নিতে পারবেন এখন হয়তো অনেকেই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন এখন কথা হচ্ছে ভিডিওটি ছেড়ে চলে যাবেন না আপনারাও কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রবাসীদের কিন্তু এই লোনটা পাওয়ার অভিল এটি আছে অবশ্যই আপনারা এই লোনটা পাবেন যারাই আপনারা বিদেশের বাড়িতে কাজ করতেছেন কিংবা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কিংবা আপনারা ছুটিতে গিয়ে আটকা পড়ে গেছেন টিকিট পার পাশেও কিন্তু একটা লোন এখানে চালু রয়েছে সেই লোনটা আপনারা নিতে পারেন এখন কথা হচ্ছে এই লোনটা নেওয়ার জন্য আপনারা যদি বিদেশের বাড়িতে অবস্থান করেন এখন কাজ করতেছেন আপনারা কিভাবে তিন থেকে পাঁচ লাখ টাকা নিতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা তিন থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু কাগজপত্র মেনটেন করতে হবে অবশ্যই একটা ফাইল বানাতে হবে যখন আপনি বিদেশের বাড়িতে অপেক্ষা করতেছেন কিন্তু আপনার এই লোনটা কিন্তু আপনি নিতে পারতেছেন না আপনার ফ্যামিলিরা নিতে পারবেন যেমন আপনার মা বাবা ভাই বোন এরপর আপনার ওয়াইফ তারা কিন্তু এই লোনটা নিতে পারে তো তারা কিভাবে এই লোনটা নিতে পারে আপনার যেই ডকুমেন্টগুলো আছে যে আপনি বিদেশের বাড়িতে অপেক্ষা অবস্থান করতেছেন এই বিদেশের বাড়িতে আপনি কাজ করতেছেন সেই একটা ডকুমেন্ট কিন্তু আপনার লাগে আপনার ডকুমেন্ট হিসাবে যে আপনি ভিসা নিয়ে আসছিলেন সেই ভিসাটা আপনার পাসপোর্টের যে ফটোকপি পাসপোর্টের ফটোকপি লাগবে আপনি যে বিদেশের বাড়িতে অপেক্ষা করতেছেন যে কোনো দেশে যান না কেন আপনার পাসপোর্টে কিন্তু একটা সিল দেওয়া হয় সেই দেশে যাওয়ার পর যেটা আমরা বর্ডার নাম্বার হিসাবেও চিনি সৌদি আরবে আমরা যারা বর্ডার নাম্বার হিসাবে চিনি সেই ধরনের যে সিলগুলো দেওয়া হয় এই সিলের যে একটা ফটোকপি এই ফটোকপিটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলিকে পাঠিয়ে দিতে হবে ইমেল করে কিংবা আপনার যেভাবে হোক ইমো গ্রুপের মাধ্যমে যে কোনোভাবেই আপনার পাঠিয়ে দিতে হবে আপনার ফ্যামিলিকে যখন এই আপনার সকল কাগজপত্র আপনার ছবি আপনার ভোটার আইডি কার্ড সম্পূর্ণ হয়ে যাবে এরপর কিন্তু যে লোনটা নিচ্ছে তার কিন্তু কিছু কাগজপত্র রয়েছে আর এই লোনটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমে যোগাযোগ করতে হবে আপনার নিকটস্থ আপনার জেলাতে কোথায় এই অফিসটা অবস্থান করতেছেন সেই অফিসে যেয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জেনে নেওয়ার পর আপনাকে কিন্তু একটা জামিনদার দাঁড় করাতে হবে যে জামিনদারের অ্যাবিলিটি রয়েছে এই তিন থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার মতো সেই রকম একটা জামিনদার লাগবে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই টাকাটা অতি দ্রুত নিতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা ওঠাতে গেলে অবশ্যই আপনাকে জামিনদার রাখতে হবে তো এই এমন একটা জামিনদার রাখবেন যাতে তারা মনে করে যে হ্যাঁ আপনাকে টাকা দিলে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন কিংবা আপনাকে টাকা দিলে যদি পরিশোধ না করতে পারেন আপনার জামিনদারকে সে ধরতে পারবে অবশ্যই মনে রাখবেন আপনার জামিনদারের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে পাশাপাশি আপনার জামিনদারের কিন্তু দুইটা ব্যাংকে ব্লাঙ্ক চেক লাগবে অবশ্যই এটা মনে রাখবেন অবশ্যই ব্ল্যাঙ্ক চেক না দিলে কিন্তু আপনার এই টাকাটা ওঠানোর মতো কোনো অ্যাবিলিটি থাকবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে জামিনদারটা দিচ্ছেন অবশ্যই তার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকে পাশাপাশি যারা নতুন সৌদি আরব কিংবা বাহরান দুবাই কাতার এই সকল দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন এখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিচ্ছেন কিংবা আপনি সুদের উপর টাকা নিয়ে বিদেশে আসতেছেন তাদের জন্য আজকে এই আরেকটা কথা বলবো অবশ্যই আপনারা চেষ্টা করেন আপনার ভিসাটা যখন বাংলাদেশে অবস্থান করতেছে তখনই আপনি এই ভিসার উপর কিন্তু একটা লোন উঠাতে পারবেন বাংলাদেশে যে ব্যাঙ্কটা রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা টাকাটা উঠাতে পারবেন তো এটা কিভাবে উঠাতে পারবেন অবশ্যই যে আপনার ভিসাটা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে সেই এজেন্সি থেকে অনেকগুলো ডকুমেন্ট আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেমন ভিসার ফটোকপি এরপর পাসপোর্টের ফটোকপি যে ভিসাটা আসছে কোন দেশ থেকে আসলো ভিসার কন্টাক্ট পেপারটা এগুলো নেওয়ার চেষ্টা করেন যখনই এগুলো আপনার ফুলফিল হয়ে যাবে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে যেমন জন্ম নিবন্ধন এরপর এনআইডি যেটাই থাকুক না কেন দুটার মধ্যে যে কোনো একটা রাখতে হবে আপনার চার কপি পাসপোর্ট সাইজের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো অবশ্যই রাখতে হবে তারপর আপনার এই কাগজপত্রগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে আপনার একটা চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে আমরা অবশ্যই এটা চিনি যে যেটা চেয়ারম্যানের সার্টিফিকেট বলে তো এসিএনমেন্টের সার্টিফিকেট লাগবে অবশ্যই এই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত করার পর আপনার যে বাবা মা রয়েছে সেই বাবা মার দুই কপি দুই কপি করে চার কপি ছবি লাগবে তাদের ভোটার আইডি কার্ড লাগবে তারাও কিন্তু জামিনদার হিসেবে থাকতে পারবে তিনটা জামিনদার লাগে কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে যার একটা জামিনদার খুব শক্তিশালী লাগে কোনো সরকারি চাকরি করতেছে কিংবা ভালো কোনো বিজনেস করতেছে তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রহরহ ব্যবহার হচ্ছে কিংবা তার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যদি সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা দুই দুইটা ব্যাংকের যেই চেক রয়েছে দুইটা চেক লাগবে ব্লাঙ্ক চেক সেটা অবশ্যই জমা দিতে হবে যখন আপনার ঋণটা পরিশোধ হয়ে যাবে তখন কিন্তু এই সকল কাগজপত্র আবার তারা ফেরত দিয়ে দেবে অবশ্যই এটা ঘাবরানোর কোনো কিছু নাই যদি এগুলো আপনারা ফুলফিল করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লোনটা উঠাতে পারবেন খুব সহজভাবে প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবের থেকে কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে গিয়ে বিপদে পড়ে গেছেন কিন্তু আপনারা বিদেশে যে চাকরি অবস্থায় রয়েছেন আপনারা ছুটিতে যাওয়ার পর যে বিপদে পড়ে গেছেন করোনা সিচুয়েশন অনেকে সমস্যা হয়ে যায় কিন্তু তারাও কিন্তু একটা লোন উঠাতে পারেন তো এই লোনটা বলে টিকিট পারপাসের লোন এই লোনটাও কিন্তু আপনারা প্রত্যেকটা প্রবাসীরা দেশে ছুটিতে যাওয়ার সময় উঠাতে পারেন এটা কিভাবে উঠাতে পারবেন অবশ্যই আপনাকে এই যত রকমের ডকুমেন্ট রয়েছে আগেও বললাম এই প্রত্যেকটা লোন উঠানোর ক্ষেত্রে কিন্তু একই ডকুমেন্ট আপনাকে দেখাতে হয় হয়তো দুই একটা কাগজ এদিক সেদিক হতে পারে এই কাগজপত্রগুলো জমা দিয়ে কিন্তু আপনারাও সেম প্রসেসে আপনার দুই লাখ টাকা উঠাতে পারবেন কারণ একটা টিকিটের দাম কিন্তু দুই লাখ টাকা অবশ্যই নয় তো সেই জন্য অবশ্যই এই টিকিট পারপাসে অবশ্যই আপনাকে দুই লাখ টাকা দিয়ে থাকে এই প্রবাসী কল্যাণ ব্যাংক তো যারা এখন লোন উঠাতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমার ইমো নাম্বার অ্যাবাউট সেকশনে রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই আপনারা এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা এই লোনটা উঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করার পরে কিন্তু আমাকে কল করবেন কমেন্ট না করে যদি কল করেন তাহলে আমি আপনাকে চিনতেও পারবো না বুঝতেও পারব না যে আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন কি না আর বুঝতে পারেছেন কি না আর যদি ভিডিওটা একটুখানি দেখে আপনারা আমাকে কল করেন তাহলে আমিও বুঝতে পারবো না আপনারাও এ টু জেড বুঝতে পারবেন না যারা লোন উঠাতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশাপাশি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ সালামু আলাইকুম